আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ কিছু খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েত থেকে নির্বাসন বা ডিপোর্টেশন সংক্রান্ত একটি আপডেট স্থানীয় পত্রিকা আলমাজুলিসের সূত্র অনুযায়ী জানা যায় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে গত তিন মাসের মধ্যে সাতশো জন ফিলিপিনো পুরুষ ও মহিলাকে কুয়েত থেকে ডিপোর্ট করা হয়েছে ডিপোর্ট করার ক্ষেত্রে যে প্লেন ভাড়া বা বিমান টিকিটের প্রয়োজন হয়েছে তার মূল্য তাদের কফিলদের কাছ থেকে নেওয়া হয়নি বরং দূতাবাস নিজ খরচে তাদেরকে পাঠিয়েছে এদের এক একজনের টিকিটের মূল্য দুশো পঞ্চাশ থেকে তিনশো দিনার পর্যন্ত পৌঁছেছিল তাদের স্পন্সরদেরকে কোনো টাকা পয়সা চার্জ করেনি কুয়েত প্রশাসন এই ব্যাপারে আরও জানানো হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ফিলিপিন দূতাবাস তাদের নিজ উদ্যোগে গঠন করা যে ডিটেনশন সেন্টার বা নির্বাসন কেন্দ্র খুলেছিল সেটি বন্ধ হবার পর ফিলিপিনো শ্রমিকদের কফিল বা স্পন্সরদের বাড়ি থেকে পালিয়ে আসাও অনেকটাই কমে গিয়েছে জানিয়ে দিচ্ছে ট্রাভেল সংক্রান্ত আরও একটি আপডেট স্থানীয় পত্রিকা আরব টাইমসের সূচ অনুযায়ী জানা যায় যে প্রবাসীদেরকে নির্দেশনা দেয়া হয়েছে তারা যেন কুয়েত ত্যাগ করার পূর্বে অবশ্যই তাদের মুখালাফা বা জরিমানা বা গ্রামার সম্পর্কে অবগত থাকে ট্রাভেলের পূর্বে অবশ্যই বকেয়া মুখালাফা গ্রামা বা জরিমানা পরিশোধ করে তারপর কুয়েত ত্যাগ করে কেননা সাম্প্রতিক সময়ে অনেক প্রবাসীকেই তাদের মুখালাফা বা বকেয়া জরিমানার জন্য এয়ারপোর্টে আটকে দেয়া হচ্ছে জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট কুয়েতের অব্যাহত অভিযানে ফরওয়ানিয়া শার্ক বেনিদালগড় এলাকায় বিভিন্ন জাতীয়তার উনচল্লিশ জন আঁকা মাইন সময়ে লঙ্ঘনকারীকে গ্রেফতার করেছে এছাড়া ফরওয়ানিয়া থেকে তিনজন মহিলাকে ভিক্ষা করার অভিযোগে আটক করা হয়েছে অন্যদিকে কুয়েতের ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর থেকে বিশেষ অভিযান চালিয়ে সাতজনকে প্রতারণার অভিযোগে আটক করেছে এছাড়াও খাইতান এলাকায় মদের কারখানা পরিচালনা করার অভিযোগে দুজন প্রবাসীকে আটক করা হয়েছে অন্য দুইজন প্রবাসীকে আটক করা হয়েছে তারা জামিয়া থেকে জিনিসপত্র চুরি করে অন্যত্র বিক্রি করত সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে জানিয়ে দিচ্ছে আরও একটি জালিয়াতির আপডেট যাহারা এলাকা থেকে একজন আফ্রিকান প্রবাসীকে গ্রেফতার করেছে কুয়েত প্রশাসন তিনি একদিন আরকে একশো ডলারে রূপান্তর করতে সক্ষম ছিলেন তিনি রূপান্তর প্রক্রিয়ায় রাসায়নিক ব্যবহার করতেন রাসায়নিক ব্যবহার করে কুয়েতি দিনারকে ডলারে রূপান্তর করে তিনি বিভিন্ন মানুষকে ঠকিয়েছিলেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে কুয়েতের পাঁচজন বিশিষ্ট এমপি একটি প্রস্তাবনা দিয়েছেন যে সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল ছাড়া কোনো ফার্মেসি বা ক্লিনিকে মুখে বা শরীরের অন্য কোনো স্থানে প্লাস্টিক সার্জারি অথবা কোনো ধরনের ট্যাটু আঁকা যাবে না এই ট্যাটু বা মুখে কোনো ধরনের সার্জারি করতে হলে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবগত করতে হবে জানিয়ে দিচ্ছি একটি দুঃসংবাদ আব্দুর রহিম নামে একজন কুয়েত প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন ইনাল ইহি ও ইন এলহি রাজ বাংলাদেশে তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার নয়াদিঘিরপাড় গ্রামে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন আর যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ